গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। আসাম থেকে বিহারে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে আটক ফুল পাঞ্জাব ট্রাক গ্রেফতার তিন। অভিযুক্ত তিনজনই বিহারের বাসিন্দা। ধৃতদের নাম রিন্টু কুমার প্রসাদ, রাজু যাদব ও ইন্দ্রদেব প্রসাদ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। একটি ফুল পাঞ্জাব ট্রাকে গোপন চেম্বার বানিয়ে এই 321 কেজি গাঁজা পাচার করা হচ্ছিল। অভিযুক্তরা এই পাচারটা করছিল। সোমবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের কাছে খবর আসে, ফুলবাড়ি হয়ে ওই ট্রাকে গাঁজা পাচার হচ্ছে। খবর পাওয়া মাত্রই ফাঁদ পাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। ফুলবাড়ির একটি ধাবার কাছে ওই ফুল পাঞ্জাব ট্রাকটিকে আটক করতে সমর্থ হয় পুলিশ। ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 321 কেজি গাঁজা। এরপর ম্যাজিস্ট্রেট পর্যায়ের পুলিশ কর্তার উপস্থিতিতে NDPS ধারায় মামলা রুজু করে অভিযুক্ত রিন্টু প্রসাদ যাদব, রাজু যাদব, ইন্দ্রদেব প্রসাদকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ গাঁজা অসম থেকে বিহারে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। অভিযুক্তদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের কাছে পৌঁছতে চাইছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।